সবার প্রিয় পাখি হলো কোকাটেল পাখি এই কোকাটেল পাখি সবাই পছন্দ করে সহজে টেম হয় কোকাটেল পাখি বর্তমান সময়ে সবাই পালন করতে উৎসাহী হয়ে উঠেছে কোকাটেলের মধ্যে লোটিনো সবার কাছে প্রিয় এবং টেম করার ক্ষেত্রে লোটিনো সব দিক থেকে এগিয়ে মিউটেশন অনুযায়ী দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বাচ্চা হয়ে থাকে বিশ্ববাজারে দ্বিতীয় প্রিয় পাখি হলো কোকাটেল পাখি কাকতোয়ার মতো ঝুঁটি থাকে এই ককাটেল বন্য প্রাণী হিসেবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায় কোকাটেল উন্মুক্তভাবে পালনে দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে আর খাঁচায় যত্ন পেলে ষোলো থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে একজোড়া কোকাটেল পাখি খাঁচার পালনের ক্ষেত্রে আঠারো ছত্রিশ আঠারো এই মাপের খাঁচা দিলে ভালো এমন খাঁচায় ডিম বাঁচা ভালো করে কোকাটেল পাখি হাড়ি থেকে বক্স ভালো ডিম বাচ্চা করে এদের বক্সের মধ্যে আপনারা কাঠের চিপস তুষ দিতে পারেন পাশাপাশি তুলসী পাতার শুকনো পাতা লবঙ্গ দিতে পারেন কোকটের পাখি বছরে ছয় বার ব্রিড করতে পারে কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো পরিবেশ এবং যত্ন নিতে হবে আর বছরে যদি চারবার আপনারা ব্রিড করান এটা হচ্ছে উত্তম ভালো মানের সিড মিক্স যেমন চীনা মিলেট কাউন সূর্যমুখী ক্যানারি এগুলো যদি দিতে পারেন দেখবেন আপনার পাখি খাবে পাশাপাশি ভালো ডিম বাচ্চা করবে তো লুটিনো পাখির ক্ষেত্রে বললাম যে আপনারা বর্তমানে এই পাখি যারা চাচ্ছেন যে ব্যবসায়িক ক্ষেত্রে তো একজোড়া লুটিনো পাখি দিয়ে আপনারা শুরু করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনারা ভালো ডিম বাচ্চা পাবেন আর ভালো ডিম বাচ্চা পেতে অবশ্যই আপনারা ভালো খাবার দিতে হবে যেটা বলেছিলাম যে বক্সে কিন্তু হাড়ি থেকে ভালো ডিম বাচ্চা করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই বক্সে পালন করতে পারেন দেখবেন বক্সে ভালোভাবে দেখা যায় যে কোনো সময় পাশাপাশি পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন এগুলো দিয়ে রাখতে পারেন এগুলো খেলে পাখির ক্যালসিয়ামের দূর হয় ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় আপনারা পাখির যত্ন নিলে দেখবেন আপনার পাখি আপনাকে ভালো ডিম বাচ্চা দিবে তো আমরা বলি যে পাখিকে ভালো মানের সিড মিক্স দিবেন বাতার অনেক সময় দেখা যায় যে কম দামি খাবার পাওয়া যায় ধুলাবালি যুক্ত এগুলো না কিনে আপনারা যদি সব ধরনের রেশি আইটেমগুলো মিলিয়ে আপনার পাখিকে দিতে পারেন দেখবেন আপনার পাখি খাবে আর আরেকটা বিষয় যারা বাণিজ্যিকভাবে পালন করতে চান অবশ্যই লোটিনো বা এলবিনো এগুলোর ডিমান্ড আছে রেড আই এলবিনো আপনারা ভালো মিউট্রিশন হলে অবশ্যই দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে দাম আছে আর রেড আই বা লোটিনো রেড আই বা হেভি পাল লোটিনো এগুলোর দাম আছে এই বললাম যে আপনারা পাখিকে সপ্তাহে দু থেকে তিন দিন ফুড দেন দেখবেন এই যেরকম গম ভুট্টা রাতে ভিজিয়ে সকালবেলা দিবেন দুইবেলা দেখবেন আপনার পাখি খাবে পাশাপাশি পাখিকে কিন্তু আপনারা তুলসী পাতাও দিতে পারেন এই তুলসী পাতাটাও কিন্তু পাখি খায় আর যখন দেখবেন পাখির ঘরে বাচ্চা আছে তখন বিকালও দিতে পারেন দেখবেন আপনার পাখি ভালোভাবে এই গম ভুট্টা চা এগুলো খাবে এবং আপনার পাখি খেয়ে ভালো পুষ্টি প্রদান করবে এদের বাচ্চাদেরকে যখন নিবে অনেকে বলে যে পাখির বাচ্চা মারা যায় তো আসলে আমাদের অসচেতনতার কারণে পাখিকে যদি যত্ন নেন ভালো খাবার দেন দেখবেন আপনার পাখি আপনাকে ভালো ডিম বাচ্চা দিবে তো সেক্ষেত্রে আমি বারবার একই কথা বলবো যে পাখিকে ভালো মানের সিড মিক্স দিতে হবে এই ভালো সিড মিক্সের মধ্যে যেমন আছে আপনারা রেশি তৈরি করতে পারেন চিনা কাউন মিলেট সূর্যমুখী গুজিতে তিল এরপরে কুসুম ফুলের বীজ ধান পোলার ধান বিশেষ করে এগুলো মিক্স করে যদি দেন দেখবেন আপনার পাখি খাবে এবং ভালো ডিম বাচ্চা করবে আর পাখি কিন্তু ককটের পাখি না যে কোনো পাখি কিন্তু যত্নের উপরে যেমন খাবার দিবেন দেখবেন আপনার পাখি কিন্তু সে করে ভালো ডিম বাচ্চা করবে তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত নেক্সট দেখা হবে অন্য কোনো টপিকসে